Assalamu alaikum. Hope that you all are doing very well, and yes, welcome to Tokti's Tiny World. So আজকে আসলে অনেকদিন পর মনে হয় আমি ব্লগ করতেছি, আসলে সময় হয় না ট্রুলি স্পিকিং, যার কারণে আসলে করাও হয় না, সকালে বের হয়ে সন্ধ্যায় এসে আসলে আর কোনো এনার্জি থাকে না ব্লগ করার মতো। বাট যেহেতু অনেকদিন থেকে ব্লগ করতেছি না, সো আই থট ওয়াই নট মেক আ ডেইলি ব্লগ নাও এ ডেজ, অ্যাজ ইট মাই ডেইলি রুটিন হ্যাজ বিন চেঞ্জ, সো আই থট ওয়াই নট শেয়ার ইট উইথ ইউ, সো ইয়াস। আর এই তো আমি কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, আজকে অফিস থেকে একটা ছোটোখাটো আউটিং আছে, সো এই কারণে আসলে ভাবলাম আজকে কী করা যায়, শাড়ি পরি, উইচ ইজ মাই মোস্ট ফেভারিট থিং টু ওয়ার, সো ইয়াস এই জন্যই আসলে যেহেতু শাড়ি পরবো হালকা একটু মেকআপ তো করতেই হবে, নর্মালি অফিসে মেকআপ করে যাই না আগে বলে রাখি, সো যেহেতু আজকে শাড়ি পরবো সো এই জন্য আসলে মেকআপ করা। আর এই তো মুখে হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আমি, আর এখন আর হচ্ছে বেশি পপ করবো না, বাই শুরু করি। আর এই তো এদিকে হচ্ছে আমার খাবার গরম হচ্ছে, আমি সকালে একটু ভারী খাবারই খেয়ে যাই, আর আজকে খেয়ে যাচ্ছি, আর আম্মু লাস্ট 7 দিনের মতো ছিল বাসায়, সো আম্মু গতকালকে চলে গেছে, আমি আমার শাশুড়ি শাশুমা ইউ ক্যান সে, সো আম্মু যাওয়ার আগে রান্না করে রেখে গেছে, সো যেহেতু খাবার ছিলই সো ভাবলাম খেয়ে যাই, সেই তো এখন এটা খাবো, খাওয়ার পরে ঝটপট রেডি হবো, বুঝলেন, বাই বাই। এই তো আমি রেডি হয়ে গেছি, এখন ঝটপট বের হব, কম সময় নাই, 9:10 বেজে গেছে, আর যদি আমার অফিস আমার বাসা থেকে খুব দূরে না, ইট টেক্স 10 মিনিটস ম্যাক্স, সো এই তো পক পক না করে বের হই, সো লেটস গো উইথ মি। আর এই তো অফিসে পৌঁছাও গেলাম ঝটপট, সো ইয়া লেটস গো উইথ মি ইনসাইড। আর এসেই ফার্স্ট যে কাজটা আমি করি সেটা হচ্ছে এসে আমার ব্যাগটা আমার টেবিলে রেখেই হাত মুখ ধুয়ে নিই, হাত মুখ তো না, ঠিক হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলি, কারণ বাইরে তো রিক্সায় হাতটা লেগে যায়, এটা পরে এখন গিয়ে বসবো, সো ইয়া। আর এই তো এখন একটু বের হচ্ছি ভেনু সিলেক্ট করার জন্য, গুরু দায়িত্বটা আমার উপরেই পড়েছে, সো আশেপাশে আর কি খুব বেশি দূর যেহেতু যাব না, সো আশেপাশে একটা রেস্টুরেন্টে গেলাম চুজ করার জন্য ভেনু, সো আই
think it a better? What do you say? Isn't it good? আর এই তো চলে আসলাম আমরা আরও ভাইয়ারা আসা বাকি আছে সো উই আর ওয়েটিং ফর দ্যাম ওয়েট করতেছি আর এটা হচ্ছে মিরপুর চিলিস এটা 12 নম্বরে পেয়ে যাবেন আর এই তো সবাই চলে আসছে ইয়া আর খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আপুর বাসায় অবশ্য আজকে আমার বাসায়ও চলে যাব ওয়েলকাম ব্যাক এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সো গতকাল আসার পরে আসলে আমার ফোনে ফুল চার্জ শেষ হয়ে গেছিলো আপুর বাসায় যাওয়ার পরপরই তারপরে যার কারণে আর শ্যুট করা হয় নাই আর এই তো রাতের বেলা বাসায় এসেছে মনে হয় 12টা ওইরকম বেজে গেছে এসে তো ঘুমায় পড়েছে এত বেশি টায়ার্ড আমি আর এই তো এখন উঠলাম ঘুম থেকে আজকে তো ফ্রাইডে সো অফিস নাই ভাবলাম সারাদিন আজকে রেস্ট নেব বাট সকাল সকালে ঘুম ভেঙে গেছে আসলে মানে ব্যাপারটা হচ্ছে অভ্যাস সো আপনি যদি প্রত্যেক দিন সকালে উঠেন যদি ভেবে থাকেন শুক্রবারে বেশিক্ষণ ঘুমাবেন আলটিমেটলি হয় না অফিসের দিনে উঠতে ইচ্ছা করে না আর অফ ডেতে অটো ঘুম ভেঙে যায় সো এই তো উঠলাম আর কালকে যেহেতু ভিডিওটা শেষ করা হয় নাই সো ভাবলাম কি ভাবলাম সো ইয়াস দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ভিডিও অর ব্লগ হোয়াট এভার ইউ ক্যান সে সি ইউ ইন নেক্সট ভিডিও টিল দেন সবাই ভালো থাকবেন যেহেতু দেশের অবস্থা অনেক খারাপ সাবধানে থাকবেন আসলে সাবধানতার ছাড়া এখন উপায় নাই সাবধানতা প্লাস আল্লাহর রহমত ছাড়া আসলে কিছুই করার নাই যেভাবে কোভিড কেসেস বাড়তেছে সো সবাই সাবধানে থাকবেন এবং যথেষ্ট প্রিকিউশন নেবেন কারণ দিন শেষে আপনি নিজে যদি নিজের প্রিকিউশনটা মানে ঠিকভাবে না নেন আলটিমেটলি খুব একটা লাভ হবে না সো এই তো নিজেও ভালো থাকেন অন্য কেউ আশেপাশের মানুষকেও সেফ রাখেন আর ভেবেছিলাম তো আমি অফিস ডেজে কী কী করি সকাল থেকে রাত পর্যন্ত দেখাবো বাট ওইটাতে ভিডিওতে পসিবল হলো না ইনশাল্লাহ আরেকদিন যদি সময় হয় সো এই তো সি ইউ ইন নেক্সট ভিডিও অ্যান্টিল দেন টাটা বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম